राजधानी सलीमुल्ला मेडिकल कॉलेजे डेंगू वार्डे तिल धारणे जायगा नेई गत एक सप्ताह धरे। प्रतिदिन डेंगू उपसर्ग निये हासपाताले भर्ती होच्छेन मानुष। कदमतलीर बासिंदा सलीमुल्ला मेडिकल कॉलेजेर तृतीय बर्षेर छात्री आफिया, तार मा আর ছোট ভাই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন একই হাসপাতালের দুই ওয়ার্ডে। বমি কিছু খেতে পারে না, এরপরে ওকে এনে ভর্তি করালাম। তার দুই দিন পর থেকে আমার মায়েরও জ্বর শুরু, তারপর মাকে এনে ভর্তি করালাম। তো আমরা এসেছি মূলত কদমতলি এলাকা থেকে, আর এখানে এলাকায় কদমতলি যাত্রার পরে এখানে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি। গায়ে প্রচন্ড ব্যথা আর নানা শারীরিক জটিলতা নিয়ে এই হাসপাতালে ভর্তি আছেন আরো শতাধিক ডেঙ্গু রোগী। তাদের স্বজনদের অভিযোগ, মশা আর ডেঙ্গু নিধনে সিটি কর্পোরেশনের কার্যকর তৎপরতা না থাকায় কমছে না এই রোগের প্রকোপ। অনেক বমি, মাথা ঘোরায়, তাকাইতে পারি না। হাতিরঝিল একটা মশা প্রজনন কেন্দ্র, ওইখানে এত পরিমাণে মশা যে আশপাশে ডেঙ্গু, আমার ছোট ভাইয়ের মতো আরো অনেক ডেঙ্গু রোগী আছে। বর্ষা মৌসুম পেরিয়ে গেলেও চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন 1182 জন। অতিরিক্ত রোগীর চাপ মোকাবেলায় বাড়তি জনবল চাইছেন চিকিৎসকরা। রোগী প্রচন্ড চাপ, রোগী পরিমাণ হচ্ছে দিন দিন আসলে বাড়তেছে। হ্যাঁ, আর হচ্ছে আমরা চেষ্টা করছি এটা হচ্ছে মোকাবেলা করার, বাট হচ্ছে আমার মনে হয় এক্ষেত্রে জনবল আরো বাড়ানো উচিত। নগরবাসী আর দুই সিটি কর্পোরেশনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।